হচ্ছে কলমি শাক, আমরা সবাই চিনি। এই শাকটি খেতে খুব সুস্বাদু। তো এটি আজকে রান্না করব। প্রথমে এটাকে ধুয়ে নিতে হবে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে কেটে নিতে হবে কুচি কুচি করে। কলমি শাক যেভাবে হাতের মুষ্টির মধ্যে নিয়ে কাটতে হয়, এই শাকটাকে ঠিক একইভাবে হাতের মুষ্টির মধ্যে নিয়ে কাটতে হবে। তো আমি এটাকে ধুয়ে প্রথমে কেটে নিচ্ছি। তো শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিছি। দেখেন, কলমি শাকটা কুচি কুচি করে কেটে নিছি, যতটুক সম্ভব কুচি কুচি করা যায়। আর এটা আমি রান্না করার জন্য নিছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, রসুন কুচি, লবণ, আর নিছি শুকনো মরিচ। তো এই জিনিসগুলি আপনি আপনার পরিমাণ মতো নেবেন, এটা এখানে কম দিলেও কোনো সমস্যা নাই। কলমি শাক এমন একটা জিনিস, শুধু ঝালটা বেশি দিতে হবে আর লবণ পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ রসুন আপনি কম দিলেও সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নেই, সেজন্য আপনি আপনার পরিমাণ মতোই এগুলো নেবেন। তো এই শাকটাকে আমি প্রথমে এই হাঁড়ির মধ্যে একটা ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিব। এটা ভাপ দেওয়ার সময় আমি কোনো লবণ টবণ কিচ্ছু দিব না, শুধু ভাপ দিব। ভাপ দেওয়ার পরে এটাকে আমি বাগার দিয়ে দিব। তো আমি ভাপ দিয়ে বাগার দিয়ে দেখাচ্ছি। তো দেখেন, আমার শাক রান্না হয়ে গেছে। এই শাকটি খুবই টেস্টি আমার কাছে খেতে। তো যারা না পারেন তারা অবশ্যই এইভাবে রান্না করে খেতে পারেন, এটি খুব পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শাক। তো সবাই ভালো থাকবেন, নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। করোনা ভাইরাস যেভাবে প্রতিরোধ করা যায়, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজার মাখবেন এবং হাতে গ্লাভস পরে ঘর থেকে বের হবেন। নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।